পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে 3টে নাগাদ ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের সোনাতলা হাট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, কোচবিহার জেলার ফুলবাড়ির বাসিন্দা বসন্ত বর্মন শনিবার সকালে তার আত্মীয় ধূপগুড়ি ব্লকের হবিলের ডাঙ্গা এলাকার বাসিন্দা কমল রায়ের বাড়িতে আসেন। এরপরেই কমল রায় সহ ধূপগুড়িতে যান ডাক্তার দেখাতে। ধূপগুড়ি থেকে ফিরে কমল রায়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সারেন। রৌদ্র থাকায় কমল রায় সন্ধ্যায় বাড়ি ফেরার অনুরোধ করলেও সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান বসন্ত বর্মন। এরপরই ওভারব্রিজ সংলগ্ন এলাকায় তাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে, লুটিয়ে পড়েন তিনি। এরপরই স্থানীয় বাসিন্দারা ছোটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানা ও ট্রাফিক পুলিশ। তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওভারব্রিজের ডাউনে যে শনি মন্দির আছে সেখানেই কোথাকার ব্যক্তি তিনি ছিলেন? তিনি ফুলবাড়ির ব্যক্তি। উনি যা হোক, মানে তখন সকাল 8টা বাজে আসছে আমার বাড়ি। আসার পরে আমাকে নিয়ে ধূপগুড়ি আসছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর পরে আমাদের বাড়ি গেল। তারপর রান্নাবাটা হওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে আমি বললাম যে তুমি থাকো, ঠান্ডা পড়ুক, তারপরে তুমি যাও, রোদ্র উঠছে প্রচণ্ড। উনি বললো না, আমার বাড়িতে দরকার আছে, আমার যেতেই হবে। তারপরে উনি আবার সাইকেল নিয়ে বাইর হলো। আমি বললাম যে না, তোমার শনি মন্দির থেকে যাইতে হবে না, রাস্তা দিয়ে তুমি তাহলে দোলার দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে যাও। বলছি রৌদ্র, আমাকে রৌদ্র এটুকুনি রৌদ্র সহ্য করো, তাও ভালোভাবে যাবা বইলে তো উনি বাইরে হয়ে চলে আসছে। এখন উনি দোলার দিকে না আইসা, পাকা রাস্তার দিকে আইসা, যে ঘটনা হচ্ছে আমি আবার জানি না। ঘটনাস্থলে আমি ছিলাম, পরে আমি ফোন পাওয়ার পরে তারপর আইসা দেখি যে উনি কী দেখলেন। আসার পরে দেখি শুয়ে আছে, মানে দেখ অবস্থা কিসে কিসে দুর্ঘটনা, সাইকেল নিয়ে আসছে। আবার কিসের সঙ্গে দুর্ঘটনা হচ্ছে আমি সেটা জানি না। কী শুনলেন পরে? আসার পরে শুনলাম যে এক পিক আপ লাগাই দিচ্ছে। পিক আপটা কি ধরা পড়েছে? পিক আপটা, হ্যাঁ, শালবাড়িতে দুইটা বাসের মানে উনি আটকায় রাখছে। ওনার নাম? ওনার বয়স 66 মতো হবে। কি নাম? ওনার নাম বসন্ত বর্মন। বাবার নাম কি? বাবার নাম চন্দ্র বর্মন। আপনার নাম কি? আমার নাম কমল।